চোখে স্বপ্ন মনে প্রত্যয়, যে প্রত্যয় বিশ্বকাপে খেলার। জুনিয়র হকি বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে অনুশীলনে বেশ ব্যস্ত লাল সবুজ যুবারা। অবশ্য বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে থাকতে হবে এশিয়া কাপের সেরা চারে, এবার সেটা সম্ভব বলে মনে করেন দলটির কোচ এবং কর্মকর্তারা। বাংলাদেশ এর আগে জুনিয়র এশিয়া কাপ খেলেছে ৬ বার, সেরা ফলাফল ১৯৯২ সালে পঞ্চম স্থান। ২০১৫ সালের পর আর এশিয়া কাপ খেলার যোগ্যতা পায়নি জুনিয়র হকি খেলোয়াড়রা। এবার এইচএফ কাপ খেলে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের তরুণরা। ২৩ মে থেকে ১লা জুন ওমানে হবে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট, যেখানে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপানের মতো দলের বিপক্ষে খেলে সেরা চারে থাকার আত্মবিশ্বাস আছে বাংলাদেশের। এটা খুবই পসিবল। এই পসিবলের জন্য যে ফেডারেশন যে কাজগুলো করছে, আমার মনে হয় এটা একটা খুব ভালো প্রোগ্রাম। যেমন আপনি ২ মাস আগে ট্রেনিং শুরু করেছে, তারপরে ইন্ডিয়া যাওয়ার একটা প্রোগ্রাম করছে, তারপরে আমরা এখানেও লোকাল টিমের সাথে ম্যাচ খেলছি, আর ছেলেরাও খুব মোটিভেটেড। তো আমি যদি মানে নিরপেক্ষ দেখি, তো বাংলাদেশের টপ ফোরে থাকা উচিত জুনিয়র লেভেলে। সিনিয়র লেভেলে হলে অবশ্যই বলবো যে এটা একটু টাফ, কিন্তু জুনিয়র লেভেলে সেটা সম্ভব। এদের স্কিল খুবই ভালো, পার্সোনাল স্কিল আপনি যদি বলেন, কারণ এরা সবাই বিকেএসপি থেকে এসছে, যে এমন না যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসেনি। তো এরা বিকেএসপিতে অলরেডি ৩-৪ বছর কিন্তু একটা ট্রেনিং পেয়েছে। আর যদি ট্যাকটিক্যাল বিষয় বলেন, ট্যাকটিক্যালি একটু এদের ঘাটতি আছে, এখনও এরকম হাই পারফরমেন্স ম্যাচগুলো খেলেনি। স্কিলের দিক দিয়ে হয়তো বা ইন্ডিয়া, পাকিস্তান একটু আগে থাকতে পারে, বাট ফিজিক্যালি যা আছে, ২১ তো ন্যাশনাল টিম হলে সেটা আপ হয়, বা ২১ প্রায় সমান সমান থাকবে আমি আশা রাখি। তো খেলা না দেখে বোঝা যাবে না যে পাকিস্তান ইন্ডিয়ার খেলাটা কীরকম বা ওদের ফিজিক্যাল কীরকম। জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ কিছুদিন পরই যাবে ভারত, যেখানে অনুশীলনের পাশাপাশি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভিসা এবং জিও এগুলোর উপর নির্ভর করতেছে, আমরা কবে মুভ করতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে, ওই দিনের উপর ম্যাচগুলো ডিপেন্ড করবে। তারপর আমাদের এখন আপাতত যা প্ল্যান আছে, তাতে আমরা যদি ১০ তারিখ যেতে পারি, ২৬ দিন ওইখানে থাকার প্ল্যান, হরিয়ানা এবং লুধিয়ানা ওইখানে বিভিন্ন সিনিয়র টিম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বেটার টিম ইন্ডিয়ার, ওই টিমগুলোর সাথে আমরা খেলার চেষ্টা করতেছি। ওদের সাথে আমাদের টার্গেট প্রায় ১৬ থেকে ১৮টা ম্যাচ খেলা এই ২৬ দিনের মধ্যে। ওদের যে ভয়টা, এই ভয়টা কাটানোর মেন উদ্দেশ্য আর কি, যে এর জন্যই প্র্যাকটিস ম্যাচের যারা আয়োজন করা। যদি এই ১৫-১৬টা বা ১০-১২টা ম্যাচও খেলতে পারি, আমার মনে হয় যে একটা ভালো কিছু হবে এবার, আশা করি। এবং এই লেভেলে ২১ লেভেলে আসলে আমরা খুব বেশি অন্যান্য টিমগুলো থেকে খুব বেশি পিছিয়ে নিই। যদি আমাদের ছেলেরা নিজেদের মানে প্ল্যান অনুযায়ী খেলতে পারে, আমার মনে হয় রেজাল্ট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। এশিয়া কাপের পর জুনিয়ররা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে দেশের হকিতে আবারও জাগরণ আসবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।